জেলার বড় চশমার দোকান এখন আপনাদের শহর বহরমপুরে। নিজস্ব কম্পিউটার ল্যাবে আমরা লেন্স তৈরি করে থাকি। আমাদের ঠিকানা বহরমপুর সুশ্রুত আই হসপিটালের ঠিক পাশে রাস্তার ডান দিকে। এভারেস্ট অপটিক্যালে আপনাদের জানায় সাদর আমন্ত্রণ। পড়ে গেল অ্যাঙ্গেল ও থাক কাকা ওঠে যান কাকা আমি নির্দোষ আমি এরকম কোনো কাজ করিনি আমাকে ফাঁসানো হয়েছে হ্যাঁ হ্যাঁ আমি নির্দোষ আমি এরকম কোনো কাজ করিনি আমাকে ফাঁসানো হয়েছে আর বাংলা ফাঁসালো কে ফাঁসালো কে ফাঁসিয়েছে কে ফাঁসালো কে ফাঁসিয়েছে হ্যাঁ পুলিশ ফাঁসিয়েছে আমি ফাঁসিয়ে কাজ করিনি করোনেল তার ছিল আমার কি বলছেন অন্যায় কাজ করিনি কে ফাঁসিয়েছে তাহলে আপনাকে আমি কোনো অন্যায় কাজ করিনি আমাকে ফাঁসানো হয়েছে তুমি কি খুন করেছিলে না আমি কোনো অন্যায় কাজ করিনি ঘটনার সময় তুমি কোথায় ছিলে আমি বাড়িতেই ছিলাম আচ্ছা তারপরে পুলিশ কেন ধরলো পুলিশ আমাকে দুটো সিভিক নিয়ে দেখেছিল তাই নিয়ে এসেছিল আমি কোনো অন্যায় কাজ করিনি আচ্ছা ওর বিরুদ্ধে চার্জ ফ্রেম হয়েছিল 302-201 আইপিসিতে মার্ডার এবং প্রমাণ লোপাট সেটা দুটো সেকশনই আজকে আমাদের যে চার্জে যে এভিডেন্স এসেছিলো 42 জন সাক্ষী আমরা প্রসিকিউশনের তরফে এনেছিলাম এবং তাতে এই অভিযোগটা প্রমাণিত হলো। কালকে সেন্টেন্স পয়েন্টে হিয়ারিং আছে। আমরা 302-এ দুটোই অপশান খোলা আছে, আইদার যাবজ্জীবন অথবা ফাঁসি। তো আমরা স্ট্রং পানিশমেন্টের জন্য কালকে প্রেয়ার করব স্টেটের তরফে। এই মামলাটা টোটালি ডিজিটাল এভিডেন্স আর ইলেকট্রনিক এভিডেন্স এবং নর্মাল এভিডেন্স মানে কনভেনশনাল এভিডেন্সের উপরে মিক্স করে। যেমন এখানে এই মামলায় আমরা ফরেন্সিক এক্সপার্টকে পেয়েছি, তেমনি এই মামলায় ইলেকট্রনিক এভিডেন্স পেয়েছি। মার্ডারের ঠিক আগে ছেলেটি ঘাট পার হয়ে নদীর ঘাট পার হয়ে যখন পিওর দিকে আসে তখন ওর পিঠে একটা কালো রঙের ব্যাগ ছিল। যে কালো রঙের ব্যাগের মধ্যে ফরেন্সিক এক্সপার্ট একটা লম্বা জঙের লোহার জঙের দাগ পেয়েছিল, যেটা প্রমাণ করে যে ও ওই হাঁসোয়াটা ক্যারি করছিল। যে হাঁসোয়া দিয়ে প্রথমে ও বন্ধু প্রকাশকে খুন করে, তারপর ভেতরে যিনি মহিলা ছিলেন ওনার ওয়াইফ তার প্রেগনেন্ট মহিলা তিনি ফাইনাল মানে 8-9 মান্থের মাঝখানে ছিলেন। আমি প্রে করবো ফাঁসির জন্য।